জাতীয় সড়কের ধারে নয়নজুলি থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার তীব্র চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার নারায়ণপুর এলাকায়। মহিলার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হল ধোঁয়াশা। জানা গেছে, নারায়ণপুর মিশন রোড এলাকায় রয়েছে একটি কারখানা। ওই কারখানা সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের ধারে একটি কালভার্ট রয়েছে। সেই কালভার্টের পাশেই নয়নজুলির মধ্যে এদিন অজ্ঞাত পরিচয় এক মহিলাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর চায় মালদা থানায়। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কারখানার এক কর্মী জানান, তারা প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও কারখানায় কাজ করতে আসেন। এরপর টিফিনে বাইরে বেরিয়ে দেখতে পান অজ্ঞাত পরিচয় এক মহিলা কালভার্টের পাশে নয়নজুলির মধ্যে মৃত অবস্থায় পড়ে আছেন। কিভাবে তিনি নয়নজুড়িতে গেলেন আর কিভাবেই বা তার মৃত্যু হলো সে ব্যাপারে কিছুই বুঝে উঠতে পারছে না। তাই পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এখানে আমি তো 9:30 সময় টিফিন থেকে বেরালাম, এসে দেখছি যে লাশ দিয়ে কেবল পুলিশের গাড়ি দেখতে পেলাম। দেখার পরে লাশটা উঠিয়ে নিয়ে চলে গেল, আমি তো ঠিক মতো দেখতে পেলাম না। বয়স হতে পারে প্রায় মহিলা আছে 40-45 বয়স। আর মিজোরামের পর এবার অসম। অসমের জোরহাটে রেলের কাজ করতে গিয়ে টাওয়ার থেকে পড়ে মৃত্যু হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম ছোট্টু আনসারী, বয়স 21 বছর। পুরনো বাড়ি মালদার মানিকচকের এনায়েতপুরে। তবে তিনি ও তার পরিবার কিছুদিন ধরে ইংরেজ বাজারের নগরিয়া এলাকায় বসবাস করছিলেন। পরিবার সূত্রে খবর, ছোট্টু গত 2 মাস আগে ভিন রাজ্য অসমে কাজে যান। সেখানে তিনি রেলের কাজ করছিলেন বলে খবর। সেই কাজ করতে গিয়েই সোমবার টাওয়ার থেকে পড়ে তার মৃত্যু হয়। এই খবর পাওয়া মাত্রই মৃত শ্রমিকের পরিবারে নেমে আসে শোকের ছায়া। পরিবারবর্গ সহ গ্রামবাসীরা জানান, জেলায় কাজ নেই, তাই পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে ছোটু ভিনরাজ্যে কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। অসমের জোরহাটে রেলের কাজ করছিল, সেই কাজ করতে গিয়ে এই সোমবার টাওয়ার থেকে পড়ে তার মৃত্যুর খবর আসে। কাজ করতে গিয়েছিল কোথায়? আসামে। তারপরে টাওয়ার থেকে পড়ে গেছে রেলের কাছে, ওইখানে পড়ে মারা গেছে। এই যে আমাদের এখানে কোনো কাজ নেই, পরিযায়ী শ্রমিক এই যে আসামে কাজ করতে গিয়েছিল টাওয়ারে কাজ, রেলের কাজে টাওয়ার থেকে পড়ে মারা গেছে। মালদাতে কোনো কাজ নেই, ওই জন্যে বাইরে খাটতে যেতে হয় আমাদেরকে, গিয়ে সেখানে মারা গেছে। উল্লেখ্য, সম্প্রতি মিজোরামে রেলের নির্মীয়মান সেতু ভেঙে মালদার 23 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ভিন রাজ্যে মালদার শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে জেলায়।